ডালখোলা শহরের মধ্য দিয়ে প্রথমে যাত্রীবাহী বাস চলাচল করলেও নতুন বাইপাস নির্মাণের পর যাত্রীবাহী বাসগুলি বাইপাস দিয়ে চলাচল শুরু করায় সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকটা দূরে বাস ধরতে যেতে হচ্ছিল যাত্রীদের। এর ফলে ডালখোলা বাইপাসে যাত্রী ওঠানামার কারণে যাত্রী সুরক্ষার প্রশ্ন উঠতে শুরু করে। এছাড়াও শহরের মধ্য দিয়ে বাস চলাচল না করায় ক্ষতির মুখে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। দাবি ওঠে, বাইপাস দিয়ে নয়, ডালখোলা শহরের ভেতর দিয়েই যাত্রীবাহী বাস চলাচলের। এই মর্মে ডেপুটেশনও দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত এলাকাবাসীদের দাবি মেনে ডালখোলা শহরের মধ্য দিয়েই পুনরায় চালু হয় যাত্রীবাহী সরকারি বাস পরিষেবা। সেই নির্দেশ জারি হবার পর বেশ কিছুদিন শহরের মধ্য দিয়ে বাস চলাচল করলেও অল্প কিছুদিনের মধ্যেই ফের শহরের মধ্য দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। এরই প্রতিবাদে এবং সমস্যার সমাধানের দাবিতে ডালখোলা নাগরিক কমিটি 16 নভেম্বর ব্যবসা বন্ধের ডাক দেয়। বন্ধের সমর্থনে মিছিল আয়োজিত হয় রবিবার। এদিনের এই মিছিলে পা মেলান দুই তৃণমূল নেতা তথা ডালখোলার দুই প্রাক্তন পুরপতি সুভাষ গোস্বামী এবং হিমাদ্রি মুখার্জি। তবে উল্লেখযোগ্যভাবে এদিন সকাল থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কিছু বাস চলতে দেখা যায় শহরের মধ্য দিয়ে। যদিও শহরের মধ্য দিয়ে বাস চালানোর দাবিতে নিজেদের দাবিতে অনড় নাগরিক কমিটির সদস্যরা। সমস্যা কি, টাউন থেকে বাস চলছে না, নতুন বাইপাস হয়েছে, বাইপাস থেকে সব বাসগুলো চলে যাচ্ছে, ওখান থেকে আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, এখানে কোনো আন্ডারপাস নাই। মুখ্যমন্ত্রী থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলর থেকে নিয়ে ডিএম থেকে নিয়ে মন্ত্রী যে আছেন, আমাদের উত্তর দিনাজপুর জেলার যে মন্ত্রী আছেন ওনাদেরকেও জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, সবাইকে জানানো হয়েছে। এখন তো আমরা আজকে মহামিছিল করেছিলাম, মিছিলটার মধ্যে জনগণ খুবই সাহায্য করেছে আমাদেরকে। 16 তারিখে আবার আমরা বন্ধ রেখেছি, 4-5 দিন চলে, 2-4টা বাস কখনো কখনো চলতো, কখনো চলতো না, আবার বন্ধ হয়ে যায়, আবার হট করে বন্ধ হয়ে যায়, তারপরে আমরা এখানে এই পথে। অপরদিকে শহরের মধ্য দিয়ে যাত্রীবাহী বাস চলাচল না করায় সমস্যায় ডালখোলা ব্যবসায়ী সমিতি। আজকে যদি বন্ধকে সমর্থন না করি আমরা, না করতাম তাহলে হয়তো গাড়িকে ঢুকতো না। 4 মাস থেকে আমরা মিটিং করেছি, তার কোনো ফল পাইনি। ছোট বড় ব্যবসা করি আমরা, আমাদের সবথেকে ব্যাপার এই ব্যবসা করি আমরা, যদি বাস ভিড়ে না যাই তাহলে কি করে সব লোকজন আসবে। আজকে আমরা এই নিয়ে আমরা ডালখোলা অঞ্চলে যারা আমাদের শহর কমিটি তৈরি হয়েছিল তার সাথে আমরা সমস্ত ব্যবসায়ী সমিতি এবং ব্যবসারা তাদের সাথ দিয়েছি, কারণ আমাদের আগে রোজি রুটি। যদিও ডালখোলা পৌরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন। আমরা এটা নিয়ে যথেষ্ট আমরা সক্রিয় ছিলাম, বারবার আমরা জানিয়েছি উপরে, তারপরে নাগরিক কমিটি যখন ডালখোলা বন্ড ডেকে দিল, এটা ডালখোলার পাবলিকের সত্যি খুবই অসুবিধার কারণ। বাইপাসের থেকে রাত্রেবেলায় নেমে ডালখোলা টাউনে আসা, বাইপাসের বাসগুলো দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু মনে প্রাণে আমরাও চাই না, বা এটার পুরোপুরি ডালখোলা ভেতর দিয়ে চলুক, এর জন্য আমি সচেষ্ট। প্রশাসনের সঙ্গে আমরা এখন কথা বলছি, যতক্ষণ প্রশাসন আমাদের আশ্বস্ত না করবে যে এই অর্ডারটাকে কন্টিনিউ করার জন্য আমরা সচেষ্ট থাকবো, ততক্ষণ এখান থেকে আমি যাচ্ছি না, এখান থেকে একটা রেজাল্ট নিয়েই তবে বেরোবো। আরসিটিভি সংবাদ, ডালখোলা।